প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্লাসে সাথে আছে আমি সুশান্ত শর্মা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা ক্লাসের শুরু করি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নির্বাচন বা সিদ্ধান্তমূলক অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অর্থাৎ কন্ডিশনাল যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টগুলো থাকে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো সিদ্ধান্তমূলক অ্যালগোরিদম বা ফ্লোচার্ট এগুলো তৈরি করার আগে সিদ্ধান্তমূলক কোনগুলো যেগুলো হচ্ছে আমাদেরকে কোনো একটা শর্তে গিয়ে আমাদেরকে প্রোগ্রামটি সম্পন্ন করতে হয় অর্থাৎ একটি শর্ত দেওয়া থাকবে সেই শর্তের ভিত্তিতে আমাদেরকে নির্দিষ্ট ফলাফল যেতে হবে নির্বাচন বা সিদ্ধান্তমূলক অ্যালগোরিদম ও ফ্লোচার্টের প্রথম উদাহরণ যেটি দিচ্ছি সেটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট অর্থাৎ আমাদের প্রশ্নে কী দেয়া থাকবে দুটি সংখ্যা দেয়া থাকবে এখন এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে এখন আমরা জানি না কিন্তু আমাদের বড় সংখ্যা কোনটি যেমন মনে করি যে পাঁচ এবং দশ আমরা যদি ধরি তাহলে এখানে কে বড় হবে দশ বড় হবে অর্থাৎ পাঁচের মান যদি আমরা এ ধরি দশের মান যদি বি ধরি তাহলে এ বড় না বি বড় তাহলে আমরা বলবো এখানে বি বড় আর যদি এর মান পনেরো হয় এবং বিয়ের মান যদি দশ হয় তাহলে আমরা কী বলবো এ বড় হবে এখন সিদ্ধান্তমূলক বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি যে প্রোগ্রামে যখন একটি নির্দিষ্ট শর্ত দিয়ে আমাদেরকে প্রোগ্রামটি বাস্তবায়ন করতে হবে তখন সেটি হচ্ছে মূলত নির্বাচন বা সিদ্ধান্তমূলক এর প্রোগ্রাম তো আমরা প্রথমে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদমে প্রথম ধাপে আমাদেরকে যা লিখতে হবে সেটি হচ্ছে প্রোগ্রাম শুরু করি ধাপ একে কি লিখবো প্রোগ্রাম শুরু করি ধাপ এক মূলত আমাদের প্রত্যেকটা যে ফ্লোচ্যাটের সরল অনুক্রম আছে নির্বাচন আছে লুপ আছে সবগুলোতেই ধাপ একে প্রোগ্রাম শুরু করি ধাপ দুইয়ে ইনপুট হিসেবে মান গ্রহণ করতে হয় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয় ধাপে আমাদেরকে ইনপুট হিসেবে কি নিতে হবে এখানে যেহেতু দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি নির্ণয় করতে হবে তাহলে আমাকে নিতে হবে এখানে দুটি সংখ্যা তাহলে আমরা দুটি সংখ্যা কে নিব এ এবং বিয়ের মান গ্রহণ করি ধাপ তিনে আমাদেরকে দিতে হবে কন্ডিশন অর্থাৎ আমাদেরকে শর্তটি দিতে হবে অর্থাৎ এই শর্তের আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে তার আমাদের শর্তটা কি যদি যদি এ গ্রেটার দেন বি হয় অর্থাৎ এ যদি বিয়ের চেয়ে বড় হয় তাহলে কি করতে হবে আমাদেরকে আমরা লিখবো যে হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে এ বড় সংখ্যা আবার যদি না হয় অর্থাৎ না হলে আমরা লিখব কি যে বি বড় সংখ্যা তাহলে আমরা কি পেলাম কয়টা রেজাল্ট পেলাম দুটো রেজাল্ট পেলাম তাহলে আমরা বলতে পারি কি যে নির্বাচন বা সিদ্ধান্তমূলকে প্রোগ্রামগুলোতে একটি শর্তে পৌঁছালে এবং সেই শর্তের আলোকে আমরা মূলত দুটি ফলাফল পাব একটি হচ্ছে ইয়েস একটি হচ্ছে নো অর্থাৎ আমাদের শর্ত যদি সত্যি হয় এক রকম রেজাল্ট হবে শর্ত যদি মিথ্যা হয় তাহলে অন্য রকম রেজাল্ট হবে এই ক্ষেত্রে আমাদের এ গ্রেটার দেন বি হলে কি হবে এ বড় হবে আর যদি এ যদি বি এর চেয়ে বড়ো না হয় তাহলে বি বড় হবে এবং চার নম্বর ধাপে এসে আমরা প্রোগ্রামটি শেষ করে ফেলব তাহলে প্রোগ্রাম শেষ করি এখন ফ্লোচার্টে আসি ফ্লোচার্টে প্রোগ্রাম শুরু করির যে অ্যালগোরিদম ছিল তার চার্টটি অঙ্কন করতে হবে শুরু চিহ্ন দিয়ে স্টার্ট দুই নম্বর ধাপে ইনপুটের ঘর অঙ্কন করে এ ও বি এর মান গ্রহণ করি বা ইনপুট এ ও বি লিখব এরপর একটা সিদ্ধান্ত চিহ্ন ওই যে রম্বস আকৃতির একটা প্রতীক দেখেছিলাম আমরা তাহলে এই সিদ্ধান্ত চিহ্নটি অঙ্কন করে আমাকে কি লিখতে হবে এ গ্রিটার দেন বি প্রশ্নবোধক চিহ্ন এ গ্রিটার দেন বি এখন এই শর্তে এসে আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটি হচ্ছে ইয়েস একটি হচ্ছে নো তাহলে যদি এ গ্রেটার দেন বি সত্যি হয় যদি আমাদের কথাটি বা আমাদের শর্তটি যদি সত্যি হয় অর্থাৎ হ্যাঁ হয় তাহলে আমরা কি লিখব এখানে এ বড় কোন ঘরে লিখব আউটপুটের ঘরে লিখব এ বড় আর যদি না হয় অর্থাৎ না হলে আমরা কি লিখব এখানে বি বড় সংখ্যা বা শুধুমাত্র লিখব বি বড় অর্থাৎ এবং কোন ঘরে লিখব আউটপুটের ঘরে তাহলে আমরা কি পেলাম এখানে যে একটি সিদ্ধান্তে এসে সিদ্ধান্ত চিহ্নে এসে যে শর্তটি আমরা লিখবো এ গ্রেটার দ্যান বি এটা যদি সত্যি হয় তাহলে এ বড় মিথ্যা হলে না বড় এবং এই দুটোকে প্রক্রিয়াকরণের ঘরে লিখতে হবে এবং পরবর্তী ধাপে লিখেছিলাম প্রোগ্রাম শেষ করি এবং এই ক্ষেত্রে ফ্লো ফ্লোচার্টে এসে এই যে একটা বৃত্ত চিহ্ন দেওয়া হলো অবশ্যই তোমাদের মনে আছে এই বৃত্তটি হচ্ছে কি সংযোগ চিহ্ন বা সংযুক্তি তাহলে এখানে এ এবং বি এই দুটো থেকে যে কোনো একটা রেজাল্ট তো আমাদের হবেই তাহলে দুইটা তো আর একসাথে বের হবে না তাহলে এই দুইটা থেকে একটা ফলাফল এনে আমাদেরকে প্রোগ্রামটি শেষ করে দিবে। অ্যান্ড চিহ্নে আমাদের প্রোগ্রামটি শেষ করে করে দেব আমরা তাহলে কোন চিহ্নে করব শেষ চিহ্নে আমরা অ্যান্ডটি লিখে দিব তাহলে আমাদের মূলত দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচারটি সম্পন্ন হয়ে যাবে আশা করি একটু হলেও আমরা বুঝতে পেরেছি আমরা পরবর্তী ও ফ্লোচার্টে যাই এখন দেখব আমরা একটি সংখ্যা জোর নাকি বিজোর তা নির্ণয়ের জন্য ও ফ্লোচার তো আমরা সকলেই জানি জোর বিজোর বের করার নিয়ম আর নর্মালি হচ্ছে যেমন দুই চার ছয় এগুলো হচ্ছে জোর এবং এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজোর সংখ্যা তো অ্যালগোয়িদমে চিরাচরিত নামে যে ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দিয়ে ইনপুট হিসেবে এখন কয়টি মান গ্রহণ করব। আমাদের প্রশ্নের আলোকে কিন্তু ইনপুটটি লুকিয়ে থাকে তোমরা কিন্তু এই জিনিসটা ভালো করে একটু নজর দিবা যে এখানে কয়টি সংখ্যা আমাকে ইনপুট দিতে হবে আমরা আগের অ্যালগরিদমে পেয়েছিলাম দুইটা ইনপুট যেহেতু দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি নির্ণয় করতে হবে তাহলে দুইটা ইনপুট ছিল আর এখানে হচ্ছে গিয়ে কি একটি সংখ্যা একটি সংখ্যা সেটি জোর নাকি বিজোর তাহলে একটা সংখ্যায় আমাকে এখানে ইনপুট হিসেবে নিতে হবে তাহলে আমরা দুই নম্বর ধাপে কি লিখব যে ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি n মানে হচ্ছে নাম্বার ধরতে পারি আমরা n এর মান গ্রহণ করি তিন নাম্বার ধাপে এসে আমরা লিখব শর্ত অর্থাৎ যেহেতু সিদ্ধান্তমূলকের প্রোগ্রাম করছি আমরা তাহলে আমাকে এখানে একটা শর্ত দিতেই হবে তাহলে যদি যদি n মডিউলাস টু ডাবল ইকুয়াল জিরো হয় এখন এখানে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে পার্সেন্টেজ চিহ্ন এটাকে কি বলা হচ্ছে আমাদের এই সি প্রোগ্রামের ভাষায় বলা হয় মডিউলাস যার কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা এবং আমাদেরকে এখানে অপারেটর মান অনুযায়ী যদি কোনো একটি মান সমান হয় কিনা না সেটি বোঝানোর জন্য ব্যবহার করা হয় তাহলে আমাদেরকে এখানে দিতে হয় সমান সমান চিহ্ন দুটি আমাদের নিয়ম অনুযায়ী দিতে হয় দুটি সমান সমান চিহ্ন তাহলে আমাদের শর্তটা কি যদি এন মডিউলাস টু ডাবল ইকুয়াল জিরো হয় অর্থাৎ এন তো একটি নাম্বার ধরেছিলাম আমরা তাহলে কোনো একটি সংখ্যাকে সেটি হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে পনেরো যে কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় শূন্য হলে আমরা কী পাবো সংখ্যাটি জোর আর যদি শূন্য না হয় তাহলে সংখ্যাটি বিজোর তাহলে কোন একটি সংখ্যাকে যেমন মনে করি আমরা ছয় ছয়কে দুই দিয়ে ভাগ দিলে আমরা কত পাই তিন দুগুণা ছয় আমাদের ভাগশেষ কত হয় শূন্য তাহলে আমাদের এখানে কি হবে সংখ্যাটি জোর হবে কিন্তু পাঁচকে যদি আমরা ভাগ দেই তাহলে দুই দুগুনা চার হবে এবং পাঁচ থেকে চার গেলে এক অবশিষ্ট থাকে তার মানে সেটি জোর হবে না তাহলে কি হবে সেটি বিজোর সংখ্যা হিসেবে বিবেচিত হবে তাহলে আমরা কী বলবো এখানে যে যদি এন মডিউলাস টু ডাবল ইকুয়াল জিরো হয় তাহলে সংখ্যাটি জোর আর যদি না হয় তাহলে সংখ্যাটি বিজোর এবং পরবর্তী ধাপে এসে আমরা প্রোগ্রামটি শেষ করে ফেলবো অর্থাৎ প্রোগ্রাম শেষ করি এখন ফ্লোচার্টে আসি প্রথম ধাপে কি লিখবো যে লিখেছিলাম প্রোগ্রাম শুরু করি ফ্লোচার্টে লিখবো স্টার্ট দ্বিতীয় ধাপে লিখেছিলাম ইনপুট হিসেবে মান গ্রহণ প্রচারটি লিখবো এর মান গ্রহণ অথবা ইনপুট অ্যান তৃতীয় ধাপে যে শর্তটি লিখেছিলাম এখন আমাদেরকে এখানে সেই সিদ্ধান্ত চিহ্নে এসে সেই শর্তটি আমরা উল্লেখ করে দেব যে অ্যান মডিউলাস টু ডাবল ইকুয়াল জিরো প্রশ্নবোধক চিহ্ন এবং এই শর্তটি যদি সত্যি হয় অর্থাৎ হ্যাঁ হলে আমাদের কী রেজাল্ট দিবে ইভেন অর্থাৎ সংখ্যাটি জোর আর যদি না হয় আমাদের শর্তটি যদি না হয় তাহলে কি রেজাল্ট দিবে অড মানে বিজোর এবং পরবর্তী ধাপে লিখেছিলাম প্রোগ্রাম শেষ করি তাহলে একটা সংযুক্তি চিহ্ন এনে এই অড এবং ইভেন থেকে একটি সংযুক্তি চিহ্ন তৈরি করে এরো চিহ্নর মাধ্যমে আমাদেরকে এখানে কি করতে হবে শেষ প্রতীকটি অঙ্কন করে এন্ড লিখে দিতে হবে অর্থাৎ প্রোগ্রাম শেষ করে তো আমাদেরকে এখানে কিন্তু অ্যারো চিহ্নগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে অ্যারো চিহ্নগুলো না দিলে কিন্তু আমাদের প্রোগ্রামটা যথাযথভাবে সম্পন্ন হবে না এখন দেখি যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট আমরা দুটি সংখ্যার মধ্যে দেখেছিলাম এখন তিনটি সংখ্যার মধ্যে আমরা কোনটি বড় সংখ্যা হয় সেটি আমাদেরকে বের করতে হবে তো অ্যালগ্রিটমে কি লিখবো আমরা প্রোগ্রাম শুরু করি আমি ফ্লোচার্টটাও এনে রাখি অ্যালগ্রিটমে কি লিখবো প্রোগ্রাম শুরু করি তাহলে এখানে আমরা ফ্লোচার্টে লিখবো শুরু দুই নাম্বার ধাপে লিখলাম ইনপুট হিসেবে এবিওসি চলকে তিনটি সংখ্যা গ্রহণ করি অর্থাৎ আমরা এখানে লিখব এর মান গ্রহণ অর্থাৎ ইনপুট এ বি সি ইনপুটের ঘরে তিন নম্বর ধাপে লিখবো আমরা যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় তাহলে এ বড় সংখ্যা আবার যদি বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি হয় তাহলে বি বড় সংখ্যা অন্যথায় সি বড় সংখ্যা প্রদর্শন করি অর্থাৎ আমাদেরকে প্রথম যে শর্তটি দেয়া হচ্ছে সেটি হচ্ছে এর মান যদি চেয়ে বড় হয় এবং এর মান যদি চেয়ে বড় হয় তাহলে কে বড় সংখ্যা হবে এ বড় সংখ্যা হবে স্বাভাবিকভাবেই যেমন মনে করি আমরা একটা উদাহরণ দিয়ে যে এর মান হচ্ছে পনেরো বিয়ের মান হচ্ছে দশ সি এর মান হচ্ছে পাঁচ তাহলে কে বড় হচ্ছে অবশ্যই পনেরো বড় অর্থাৎ এ বড় সংখ্যা হবে আবার খেয়াল করো যদি এর মান দশ বিয়ের মান পনেরো সি এর মান পাঁচ হয় তাহলে কী হবে তাহলে হচ্ছে কি বি বড়ো হচ্ছে মাঝখানেরটা তাহলে বি কি এচে বড়ো হবে হ্যাঁ বড়ো হবে বি কি সি বড়ো হবে হ্যাঁ বড় হবে তাহলে বি বড় সংখ্যা হবে আর যদি মনে করি আমরা এর মান পাঁচ বিয়ের মান দশ সি এর মান পনেরো তাহলে কে বড় হচ্ছে এও বড় না বিও বড় নয় তাহলে সি বড় সংখ্যা হবে এই যে আমরা কথাটি বললাম ধাপে ধাপে এই ধাপগুলোকে এখন আমাদেরকে ফ্লো চার্টের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো আমরা ইনপুটের পরে একটা সিদ্ধান্ত চিত্র চিত্রাঙ্কন করলাম এর চিহ্ন দিয়ে উপরে তো কি লিখবো প্রথমে এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন বি অর্থাৎ এ কি বি এর তাহলে আমরা জানি যে একটা সিদ্ধান্ত থেকে আমাদেরকে দুইটা রেজাল্ট বেরোয় একটা হচ্ছে ইএস একটা হচ্ছে নো তাহলে এ কী বিয়ের বড় তাহলে আমরা হ্যাঁ যদি হ্যাঁ হয় আমাদের রেজাল্টটা যদি হ্যাঁ হয় তাহলে আমাদেরকে কী সিদ্ধান্ত উপনীত হইতে হবে যে যেহেতু তিনটে সংখ্যা তাহলে এ কি সি এর চেয়েও বড় অর্থাৎ এ গ্রেটার দেন সি প্রশ্নবোধক ছিন্ন অর্থাৎ কি সিএসিও বড় তাহলে আমাদেরকে এখানে আবারও দুটি রেজাল্ট বেরোবে একটি হচ্ছে হ্যাঁ একটি হচ্ছে না তাহলে যদি হ্যাঁ হয় যদি হ্যাঁ হয় তাহলে এ বড় সংখ্যা হবে বা এ বড় প্রদর্শন করি এখন আসি প্রথম যে লিখেছিলাম এ গ্রেটার দেন বি এটি হ্যাঁ হলে তো আমরা এ লিখেছিলাম এখন এ গ্রেটার দেন বি যদি না হয় যদি এর মান বি এর চেয়ে বড় না হয় তাহলে কে বড় হচ্ছে অবশ্যই বি বড় হচ্ছে এখন যদি বি বড় হয় অর্থাৎ এ গ্রেটার দেন এ গ্রেটার দেন বি যদি বড় না হয় অর্থাৎ যদি না হয় এখানে যে না পেলাম আমরা এই নাটা বলতে আমরা কি বোঝাচ্ছি বি বড় হচ্ছে তাহলে এ চেয়ে বি বড় এবং আরেকটা সিদ্ধান্তে এসে উপনীত হতে হবে বি কি সিএচেও বড় অর্থাৎ বি গ্রেটার দেন সি প্রশ্নবোধক পদক চিহ্ন বি কি বড় যদি আমাদের রেজাল্ট হ্যাঁ হয় তাহলে বি বড় সংখ্যা হবে আর যদি না হয় যদি আমাদের এ বিএচে বড়ো না হয় এবং এসিএচে বড় না হয় এখানে একটা না লেখা আছে দেখো নাটা এখানে এসে স্টপ হয়ে আছে এবং এই জায়গায় বি যদি এচে বড় না হয় বা বি যদি সি এচে বড় না হয় না হলে কি হবে আমাদের সি বড় সংখ্যা হবে সি বড় প্রদর্শন করি তাহলে এরপরে এই তিনটা থেকে একটা সংযুক্তি চিত্র অঙ্কন করে আমাদেরকে প্রোগ্রামটা শেষ করতে হবে তো আমি আরেকবার বলছি যে আমাদেরকে প্রথম কন্ডিশন অনুযায়ী ধাপে এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় অর্থাৎ যদি দুইটাই যদি আমাদের ইএস হয় এ বড় হবে তাহলে আমরা এখানে একটা সিদ্ধান্ত অঙ্কন করব। এ গ্রেটার দেন বি এবং বাম দিকে আরেকটা অঙ্কন করবো এ গ্রেটার দেন সি তাহলে দুইটি রেজাল্টে যদি ইএস হয় তাহলে এ বড় হবে আর যদি এ গ্রেটার দেন বি বড় না হয় অর্থাৎ আমাদের দ্বিতীয় শর্ত দেখো বি গ্রেটার দেন এ এবং বি C দেন সি হয় তাহলে বি বড় সংখ্যা হবে অর্থাৎ বি যদি এচ এ বড়ো হয় বি যদি সিএচে বড়ো হয় আমরা কিন্তু এখানে বি গ্রেটার দেন এ এই সিদ্ধান্তটা কিন্তু এখানে লিখা নাই কেন লেখা নাই কারণ এ যদি বিএচে বড় না হয় তাহলে অবশ্যই এখানে বি বড় তাহলে আমাদের এখানে এ গ্রেটার দেন বি না যে কথা বি গ্রেটার দেন এ হ্যাঁ একই কথা অর্থাৎ এ গ্রেটার দেন বি এর মান যদি না হয় তাহলে কে বড়ো হচ্ছে বি বড়ো হচ্ছে তাহলে আমাদের এখানে বি গ্রেটার দেন এটা বি বড় হচ্ছে এবং ডান দিকে আবার একটা সিদ্ধান্ত চিত্রকে কী লিখব বি গ্রেটার দেন সি তাহলে বি যদি আবার সি এর চেয়েও বড়ো হয় হ্যাঁ হলে বি বড়ো সংখ্যা হবে এবং এ যদি সিএচে বড় না হয় এ জায়গায় এসে যদি না হয় এবং বি যদি সিএচে বড় না হয় তাহলে কে বড় হবে সি বড় সংখ্যা হবে এবং এই তিনটা আউটপুটের মান থেকে একটা সংযুক্তি চিহ্ন এনে আমাদেরকে প্রোগ্রামটা শেষ করতে হবে আশা করি একটু হলেও আমরা বুঝতে পারবো এবং এটা একটু বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে আমাদের বইতেও দেয়া আছে বা আমরা ক্লাসগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব তাহলে আমরা দেখব যে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কন্ডিশনাল অ্যান্ড কন্ট্রোল স্টেটমেন্ট অর্থাৎ আমাদের যে সিদ্ধান্তমূলকের যে অ্যালগোরিদম ও ফ্লোচার্টগুলো ছিল তাস্কের মতো এতটুকুই ছিল আগামী ক্লাসের দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ